আজকে ক্রসে পড়ে আছি, তো আসলে আপনাদের প্রথম কিছু মালামাল দেখো। তো ভাইজান এটা কত করে? এটা 500 টাকা পিস। না আপনার কি মানে যে কোনো সাইজ? না যে কোনো সাইজ 500 টাকা। আচ্ছা, তারপরে আপনার এই যেটা হোটেলে 100 টাকা পিস। 100 টাকা পিস না? আচ্ছা, এরপরে আপনার এই যেটা 150 টাকা পিস না? এরপরে যে দেখতে পাচ্ছি এগুলো আপনার কত করে পিস? এগুলো বিভিন্ন সাইজের দাম আছে, মনে করেন 500 আছে, 1000 টাকা আছে, মানে বিভিন্ন সাইজ অনুযায়ী দাম আর কি। নিচের গুলো কি ভাইজান সেম নাকি? কাছাকাছি না? আচ্ছা আচ্ছা, তো এরপরে আপনার যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব নতুন? আপনার এগুলো কত করে? এই আছে আপনি 80 টাকা, এলো 90 টাকা, এলো 60 টাকা, এটা হলো 150 টাকা, এটা হলো আপনি 180 টাকা, এলো আপনি 100 টাকা, এলো 90 টাকা। আচ্ছা, ওই উপরে গুলো আপনার উপরে এই আছে আপনার 500 টাকা পিস, এলো 400 টাকা, এলো 300 টাকা। আচ্ছা আচ্ছা, এরপর আপনার উপরে ওইগুলো এগুলো কত করে বিক্রি করেন? আপনার এগুলো কত করে? যেটা এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি না? আচ্ছা, এরপরে যে আছে ওইটা তারপরে যে বড় গুলো দাম আপনার এগুলো পরে আপনার হলো 2000 টাকা, এ আছে আপনার 1000 টাকা। আচ্ছা, তারপর আপনার নাট বল্ট এগুলো কত করে? নাট বল্ট এই পিজি হিসেবে 10 টাকা আছে, 20 টাকা আছে, মানে বিভিন্ন সাইজ এটা মানে কেজি হিসাবে না? আচ্ছা আচ্ছা, তারপরে ভাই জানি এইগুলো এইগুলো কি আপনার যে এগুলো এগুলো হলো কার্বন। হুম, এগুলো কত করে? এটা হলো 400 টাকা পিস। 400 টাকা না? হ্যাঁ, এই হলো 300 টাকা পিস, এলো 150 টাকা পিস। আচ্ছা, তারপর ওই যে পিছনে আপনার এগুলো কি পিছনে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো এক এক সাইজের আর একটু দাম আর কি, 100 টাকা আছে, 200 টাকা আছে, 200 টাকা, মানে ওইগুলো আপনার কেজি হিসাবে না? না। আচ্ছা আচ্ছা, এরপরে যদি একটু বসে এগুলো আসলে কি আপনার যে এগুলো এই রেল? হ্যাঁ হ্যাঁ, এই মনে করেন 250 টাকা আছে। ওগুলো কি সব নতুন? জি সব নতুন। আচ্ছা, এগুলো নতুনগুলো কত করে? এগুলো হলো আপনার 200 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা, 100 টাকা আছে। আর তারপরে যে পুরাতনগুলো এগুলো হলো 700 টাকা করে পিস। 700 টাকা, মানে যেটাই নিবে 700 টাকা পিস? 700 টাকা। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ওইগুলো আসলে কি আপনার এগুলো? এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো ক্লাস প্লেট। এগুলো কত করে? বিভিন্ন দামের, মনে করেন 300, 400, 400 টাকা, বিভিন্ন মানে যার যেটা লাগে, যার যেটা লাগে। আচ্ছা, এরপরে আপনার এই এগুলো কি? যেগুলো এগুলো হলো গাড়ির ক্রস। হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো ট্রলারে লাগায় দেয়া গেলো 500, 600 এরকম বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার যে এগুলো এগুলো হলো কেজি, 100 টাকা কেজি। 100 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, এগুলো মানে কেজি হিসাবে বিক্রি করেন না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01718 454924। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, তারপর আপনার আসলে ওনার ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা আছে তো এই ফোন নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন। আসলে এই জায়গাটা আছে আপনার, বিশেষ করে আপনার গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে এই মালামালগুলো আপনার সব ধরনের মালামালই আসলে ওইখানে আপনার পাইকারি এবং আসলে আপনার খুঁজে বিক্রি করে, এবং আপনারা যখনই আসবেন আপনারা নিশ্চয়ই অবশ্যই মালামালগুলো দেখবেন এবং আমরা বাইরে থেকে আনি রিকন্ডিশন, তো রিকন্ডিশন যে গাড়িগুলো আছে গাড়ি আপনার সব ধরনের স্পয় পাস্ট আপনার এখানে পাবেন, এবং এই দোকানের যে ওনার আছে আমরা নাম্বারটা দিয়ে দিব, তো আপনারা এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করুন।